আমাদের আলাদা বাসা নেওয়ার কি হলো? সরি, মানে তুমি আসলে ভুলো না, ইচ্ছে করে ব্যাপারটা এড়িয়ে যাচ্ছ। তুমি আমার কথা, নিজের ছেলেমেয়েদের কথা একটুও ভাবছো না? সেলফিশ। ব্যবসার শুরুতে আপনাকে যে টাকাটা দিয়েছিলাম, কালকে আপনি সেই টাকাটা আমাকে পৌঁছে দিন। টাকাগুলো তো আমার বাসায় নেই। কি? ওগুলো ব্যবসায় খাটানো হয়েছে, খুব প্রয়োজন হলে আপনি ব্যবসার কাছ থেকে চেয়ে নিতে পারেন। মিজান স্যার, ওই রকম একটা লোকের সাথে তোমার কোনো বিজনেস থাকতে পারে না। আরে না, ও ঘুঘু দেখেছে কিন্তু ফাঁদ দেখেনি। ফাঁদটা কে তুমি? আপনাদের পরিবারের একটি মেয়ে রাস্তায় ঝুলছে, ফালতু কথা না বলে আসল কথাটা বলে ফেলুন তো। আমি সাথে করে প্রমাণ নিয়ে এসেছি। যেজন দেয় না দেখা যায়, যে দেখে ভালোবাসে আড়াল থেকে, আমার মন মজেছে সেই গভীরে গোপন ভালোবাসায়, আমার মন মজেছে সেই গভীরে গোপন। আপনাকে তো আমি বলেছি, দুবার রিং বাজলে যদি আমি না ধরি তাহলে বুঝে নেবেন যে আমি ধরতে চাচ্ছি না। ও রিয়েলি? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিন। আর দু কাপ কফি। ওকে। হ্যালো, কি মনে করে সারপ্রাইজ? নট অ্যাট অল। কেন, এমনিতে আসতে পারি না? বন্ধুর অফিসে কি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আসা যায় না নাকি? অফকোর্স অফকোর্স, কিন্তু আপনার তো আর আসেন না, ব্যবসা ট্যাবসা নিয়ে যা ব্যস্ত আপনারা। আপনার বোধহয় কোনো ব্যবসায়িক ব্যস্ততা নেই? আচ্ছা শুনুন, আমার একটা সুবিধা আছে, ওই ফ্যামিলি বিজনেস একটা সুবিধা হলো কি, ওই ভাইদের উপর সব চাপিয়ে দিয়ে পার পাওয়া যায়। আর একবার যদি আপনি প্রুভ করতে পারেন যে ওই ব্যবসাটা মাথায় ঠিক খেলে না, তার মানে আপনি খুব সুবিধাজনক অবস্থায় আছেন। কফি খাবো? হ্যাঁ হ্যাঁ, অলরেডি বলে দিয়েছি। আর শুনুন, ওই আগে মাঝে মধ্যে ক্লাবে ক্লাবে যেতাম, আড্ডা টাড্ডা হতো, এখন আর ওই ক্লাবে যাই না, আড্ডা হয় না, এই বোরিং ব্যবসার আলাপ। ওসব আমি আপনার কাছে কোনো বোরিং বিজনেস ডিল নিয়ে আসিনি। তাহলে আপনি তো অলরেডি আমার কাছে একটু ধন্যবাদ পাওয়ানো হয়ে গেছেন। কি কারণে? এই দেখুন, আমাদের তাহিয়া তো রীতিমতো মডেল হয়ে গেছে, পত্রিকা ওর ছবি দেখে আমরা তো একেবারে থ। আমাদের ফ্যামিলির একটা মেয়ে আর্ট কালচার করছে, এক্সাইটিং। আপনি কি বলেন? অফকোর্স এক্সাইটিং, বাট শি হ্যাজ এ লং ওয়ে টু গো। শেষ পর্যন্ত তুই কি? আমি আমি কি বলছিলাম, শরীফ কামালের মতো একটা লোকের সাহায্য নিয়ে তুই তোর তাতে অসুবিধা কি? না অসুবিধা নেই, বলছিলাম যে লোকটা আমাদের যে পরিমাণ অপদস্থ করলো। আমোখা লোকটার দোষ দিচ্ছিস কেন? আমাদের গানটাই নিশ্চয়ই ভালো হয়নি। বাবা, চট করে দল বদল করে ফেললি। হ্যাঁ সত্যি কথা বলছি। আচ্ছা হ্যাঁ, তোরা কি পেপারটা দেখেছিস? না, আমি নিজেই তো ঠিকমতো দেখতে পারলাম না। বাবা নিজের হাত থেকে ছাড়লে তো পেপারটা।
আমার কিন্তু খুব এক্সাইটিং লাগছে। কি কারণ? হ্যাঁ, ঘরের মধ্যে জলজ্যান্ত একজন মডেল। আমার কচু হবে। ভাইয়া, তুই একটু বেশি নেগেটিভ কথা বলছিস। আচ্ছা, তুই কি চাস না যে মডেলিং করুক? চাইবো না কেন? তাহলে? ওকে নিয়ে ভয় হয়। কখন কি করে ফেলে তার তো ঠিক নেই। তুই একদম ছোট চাচার মতো কথা বললি। বাহ, আমরা তোমার কোনো ব্যাপার নিয়ে কথাও বলতে পারবো না। তোরাই তো বলিস, আমি আর কিছু বলছি নাকি? শোন, তুই এখন কিছুই বলবি না, তুই তোর মতো কাজ করে যা, মানুষজনই বলবে। তবে দেখিস মানুষজন যেন আবার বেশি বেশি কথা না বলে। চিন্তা কর, ওর জন্য সাংবাদিক, ওর ফ্যানরা, মানুষজন। জেলাস? ইয়েস আই অ্যাম। ভেবে লাভ নেই, তোমার সেই বয়স নেই। বয়সে কিছু যায় আসে না। আচ্ছা, আমি চাইলে এখনো তোমার কাছে কি ভাবি, কি ব্যাপার? হ্যালো ভাবি, ঘুরছে কেমন আছো তোরা? ভালো। আপনি? আমি কেমন আছি সেটা তো তোমার চেয়ে ভালো করে জানা কথা না। আপনি কি জয়েন করছেন? প্রশ্নই উঠে না। আমি তো আসলে তোমাদেরকে দেখতে এসেছি, তোমাকে, রাজীবকে। কেমন আছেন? কোনো পরিবর্তন হয়নি, যেমন ছিলাম তেমনই আছি। হঠাৎ কি মনে করে? কিছু জিনিস ছিল, ফিরিয়ে দিতে এসেছি। আমার? সেটা কি উচিত হবে? তোমার জিনিস যদি ফিরিয়ে দিই তাহলে মনে থাকবে কি করে যে অন্তরা নামের একটি মেয়ে ছিল? হয়নি, সময় এলে তোমার জিনিস ফিরিয়ে দেব। আমি নিয়ে এসেছি। চাচা, তুমি? এখানে ভয় করার তো কিছু নেই, আমি ওনাকে জোর করে নিয়ে এসেছি। তোমাদেরই অবশ্য যাওয়া উচিত ছিল। চাচা, ইউ আর গ্রেট। তো এখানে দাঁড়িয়ে কথা হবে? না না, সে কি, আসুন আসুন। তুমি এক কাজ করো না, অনন্যাকে খবর দাও, বলো গেস্ট এসেছে। আচ্ছা, বাচ্চাদেরকে এসব শেখাতে হয়। আমি কিন্তু আপনাদের গেস্ট হতে চাই না, আমি বন্ধু হতে চাই। ওয়েল ওয়েল, আসুক। আচ্ছা, এই তাহিয়ার মডেলিং করা নিয়ে আপনাদের ফ্যামিলিতে কোনো সমস্যা হয়নি তো? না 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 না, কেয়া একরকম একটা কালচারাল পরিবেশ বাড়িতে তৈরি করে রেখেছে না? কেয়াকে দেখছি না। আছে আছে, কোথাও নিশ্চয় আছে। আজকে অনেক শরীর খারাপ, খোঁচা দিচ্ছেন। হাই অনন্যা, তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? বসো, এসো এসো, আপনি ওদের সাথে একটু গল্প করুন, আমি আসছি। বসো বসো বসো। আসলে ও বোধহয় আপনাকে একটু ভয় পায়। কেন? না না, মিথ্যে কথা বলছে। অনন্যা, তোমার মা কোথায়?
অফিস ছুটি হয়ে গেছে অনেকক্ষণ। হুম হ্যাঁ তাই তো। বাড়ি যাবেন না? তুমি চলে যাও, আমার জন্য অপেক্ষা করো না। রাজীব কি চলে গেছে? ও সারাদিন রুমে এলো না, বেচারা বোধহয় আমাকে দেখে লজ্জাই করেছে। আমি তো মডেল মডেল ভাব করছিলাম, আমি কি তাহিয়া? আমার বিদেশ যাওয়াটা হচ্ছে না। কেন? টাকা জমা দেবার লাস্ট ডেট ওভার হয়ে গেছে। মানে? ওরা চিঠিতে জানিয়েছে আমার আর যোগাযোগ করার দরকার নেই। হ্যালো, মাথা ব্যথা? তোমার এই হঠাৎ হঠাৎ মাথা ব্যথাটার সাথে কিন্তু আমি বেশ পরিচিত। মানে? তোমার এই মাথা ব্যথাটার সাথে শরীফ কামালের একটা যোগাযোগ আছে। আরে শোনোই না, শোনো শোনো, নিচে শরীফ কামাল বসে আছে, আমার সঙ্গে এসেছেন, অনেকটা গায়ে পড়ে এসেছেন। গায়ে পড়ে? কেন? সেটা তো আমার চেয়ে তোমার বেশি ভালো জানার কথা। তাই তো। তুমি নিশ্চয়ই এখন তার সাথে দেখা করতে নিচে যাবে না? কি হলো, মাথা ব্যথা শেষ? ইয়েস, নো মোর মাথা ব্যথা। তাহলে তো ভালোই। এতদিন তো আমি জানতাম যে ওই লোকটাই হচ্ছে মাথা ব্যথার কারণ, এখন তো দেখছি উল্টো। কোথায় যাচ্ছ? নিচে। মানে? শরীফ কামালের কাছে। আমি সত্যি সত্যি বিজ্ঞাপনটা করতে পারবো তো? হুম,
সবে মাত্র পেপার এড গেল, এরপরে টেলিভিশন বিজ্ঞাপন। আই ক্যান ইমাজিন, রাস্তার সব লোকজন আমাকে চিনতে পারবে, ইজন্ট ইট? আচ্ছা আপনি চা খাবেন? খেতে পারি। অনন্যা জানা, একটা কাজ কর প্লিজ, এক কাপ চা নিয়ে আয়। থাক না ওইখানে বসে আছে। ঠিক আছে আমি চা খাবো। না না আমি দিচ্ছি চা। আহা, কেন তুমি খামোখাওকে? না না আপনি কিছু মনে করেন না, ও আসলে একটু এরকমই, একদম মায়ের মতো। আপনি মায়ের মতো? কার কথা হচ্ছিল? অনন্যার কথা হচ্ছিল। ও এমন ভাবে কথাবার্তা বলে মনে হয় যেন তুমিই কথা বলছো। তুমি একটু চায়ের ব্যবস্থা করো। অনন্যা গেল তো, তুমিও যাও। কেমন আছেন বলুন? নিচে তো হইচই কিসের বলো তো? আর ভদ্রলোককে সিয়াম, আমার শরীরটা খুব খারাপ লাগছে সিয়াম। আচ্ছা তোমার আবার কি হলো? কিছু না, বর্ষা আমার খুব ঘুম পাচ্ছে, আর এটা ঘুমের ওষুধ ওষুধ শুয়ে পড়ো না, সকালে ঠিক হয়ে যাবে। সরি আমি তোমাকে বিরক্ত করলাম না? চল রাইট, বর্ষা আমার খুব ঘুম পাচ্ছে। কাপড়টা পাল্টেছো? ঘুম চলে আসলে আর পাল্টাতে পারবে না। তুমি খাওয়ার সময় ডেকে দিও, তখন চেঞ্জ করে নিব। জুতোগুলো অন্তত খুলো না। তুমি মানে সামান্য বিষয়ে তো বিরক্ত করতে পারো না? আবার কি হলো? সিয়াম তুমি কি ঘুমিয়ে পড়লে? সিয়াম তুমি অনেক স্বার্থপর সিয়াম, অনেক স্বার্থপর।